সো আমি এমন একটা নোটকে ফাইন করতে চাচ্ছি, এমন একটা নোটকে ফাইন করতেছে যেটা হচ্ছে আমাদের কি নাই, এই লিস্টের মধ্যেই নাই, ঠিক আছে? সো আমি যদি এরকম চিন্তা করি যে 24 হচ্ছে আমাদের এই লিস্টের মধ্যে নাই, সো তারপর আমাদের কি করতে হবে দেখি, যে প্রথমে আমরা কি করবো, টেনের সাথে চেক করবো, টেন বলবে যে 25 তুমি আমার থেকে, 24 তুমি আমার থেকে বড়, তুমি আমার রাইটে যাও, রাইটে গিয়ে 15 বলবে যে তুমি আমার থেকে বড়, রাইটে যাও, 28 বলবে যে তুমি আমার থেকে ছোট, তুমি আমার লেফটে যাও, 21 বলবে যে তুমি আমার থেকে বড়, তুমি আমার রাইটে যাও, রাইটে গিয়ে আমরা 25 এর সাথে চেক করবো, 25 বলবে তুমি আমার থেকে ছোট, তুমি আমার লেফটে থাকতে পারো, সো লেফটে এখন কেউ নাই, সো আমি লাস্ট ডিজিট করছি কোন নোটটাকে, 25 কে, তাই না? সো আমি 24 যখন খুঁজে খুঁজে আমরা ট্রাভার্স করতে করতে গিয়েছিলাম, 24 আছে কিনা, 24 কে আমি খুঁজে পাই কিনা, সো 24 কে আমরা খুঁজে পাই নাই, বা 24 কে খোঁজার জন্য সর্বশেষ কোন নোটটাকে আমি ভিজিট করছি, কোন নোটটাকে করছি, 25 কে করছি। সো আমাদের এখন কাজ হচ্ছে যে 25 কে আমাদের কি করতে হবে, রুট বানাইতে হবে, ঠিক আছে? সো আমাদের কি করতে হবে, আমরা যাই করি না কেন, যে আমাদের আমাদের যে নোটটা আমরা সর্বশেষ ভিজিট করছি তাকে আমাদের কি করতে হবে, আমাকে রুটে নিয়ে যেতে হবে, ঠিক আছে? সো 25 কে আমি রুটে নিয়ে যেতে চাই, তাহলে এটা কোন সিনারিওর মধ্যে পড়ে, এইটুকু কোন সিনারিওর মধ্যে পড়ে, আমাদের জিগজ্যাগ সিনারিও, ঠিক আছে? আমাদের সিনারিও হচ্ছে হচ্ছে আমাদের জিগজ্যাগ, ওকে? সো জিগজ্যাগ সিনারিও আমাদের কি করতে হবে, যে রোটেট 25 টু দা লেফট, সো লেফট ফলো করে কিরকম আসবে, 25 এখানে আসবে, 21 এখানে আসবে, হচ্ছে 17, ওকে? সো এখানে কি হবে, 28, 15, রাইট, ঠিক আছে? সো আমাদের কি করতে হবে, রাইট এ নিয়ে যাওয়ার জন্য তাহলে সিনারিওটা কিরকম হবে, যে 25, ঠিক আছে, এখানে চলে আসবে হচ্ছে 28, এখানে আসবে হচ্ছে আমাদের 30, এই পাশে আসবে হচ্ছে 21, এখানে আসবে হচ্ছে 17, ওকে, ঠিক আছে তো না, ওকে? তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের সেই 15, এখানে হচ্ছে আমাদের 12, এখানে হচ্ছে আমাদের 10, এখানে হচ্ছে আমাদের 7, সো এখন কিন্তু আমাদের 25, সো 25 কিন্তু আমাদের রুটে যায়নি, তাই না? সো আমাদের এই সিনারিওটা আসলে কি, এই সিনারিওটা হচ্ছে আমাদের কি, জিগ জিগ সিনারিও, তাই না? জিগ জিগ সিনারিও, ওকে? সো আমাদের জিগ জিগ সিনারিওতে প্রথম কাজ কি, যে 25 হচ্ছে আমাদের সেই গিভেন নট, সো আমাদের 15 টা প্রথমে সরাইতে হবে, সো আমাদের কি করতে হবে, হচ্ছে রোটেট 15 টু দা কি করতে হবে, লেফট, তাই না? সো লেফটে যদি আমি করি তাহলে আমাদের অ্যান্সারটা কিরকম আসবে, 15, 10, 12, 7, ওকে? আর এদিকে আসবে হচ্ছে আমাদের কি, 25, এখানে আসবে হচ্ছে 21, এখানে আসবে হচ্ছে 17, এখানে আসবে হচ্ছে 28, এখানে আসবে হচ্ছে 30, ঠিক আছে? সো এর পরের কাজ কি হবে, যে রোটে 25 টু দা লেফট, ঠিক আছে? সো আমাদের লেফট যদি করি আমরা তাহলে কি হবে, 25, এখানে থাকবে হচ্ছে 15, এখানে থাকবে হচ্ছে 21, 17, এখানে থাকবে হচ্ছে 10, 7, 12, ওকে? এখানে আসবে হচ্ছে 28, আর এখানে আসবে হচ্ছে আমাদের 30, ঠিক আছে? সো আমরা যদি 24 কে ফাইন্ড করতে চাইলাম, বাট 24 কে আমরা পাইলাম না, সো আমরা সেই ক্ষেত্রে আমরা লাস্ট ডিজিট করছি হচ্ছে 25 কে, সো 25 রাখানো আমাদের হবে রুট, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের সার্চ গেল। সো এরপর যদি আমরা ডিলিট করতে চাই কোনো কিছুকে, সো ডিলিটের অপারেশন হলো সেম জিনিসই হবে আর কি, সেটা আমরা একটু দেখি ডিলিট কিভাবে করতে হয়। সো আমরা যদি ডিলিট করতে চাই এইভাবে, যে আমরা করলাম হচ্ছে আমরা ডিলিট করব, সাপোজ আমরা 30 কে ডিলিট করব, 30, ঠিক আছে? যদি আমরা 30 কে ডিলিট করতে চাই, সো আমরা কি করব, প্রথমে কম্পারিজন করব, 25 এর সাথে কম্পারিজন হবে, তারপর 28 এর সাথে কম্পারিজন হবে, দেন হচ্ছে 30 এর সাথে কম্পেয়ার হবে,
সো 30 সাথে যখন আমি কম্পেয়ার করব তাই না, সো প্রথমবার ডিলিট করার আগে তো 30 কে আমি কি করছি লাস্ট ভিজিট করছিলাম, তারপর 20 এর কি করছি সেকেন্ড লাস্ট ভিজিট করছি, সো আমাদের টিটা পরের বার মানে হচ্ছে আমাদের কি এই 30 ডিলিট করার পর যেটা হবে সেটা যেন আমাদের কি হয় আমাদের মানে হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্ট হয়, যেটা আমরা বললাম যে আমরা যেটা সর্বশেষ ভিজিট করা হয়েছে সেটা যেন সবার আগে ভিজিট করা হয়, তাই না? সো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা কি করবো এই 30 কে আমরা কি করবো রুটিনে যাবো তারপর ডিলিট করবো, ঠিক আছে? সো আমাদের ডিলিট করার সিস্টেমটা হচ্ছে যাকে আমরা ডিলিট করবো তাকে যদি আমরা খুঁজে পাই সো সেটাকে আমরা কি বানাবো প্রথমে রুট বানাবো তারপর ডিলিট করবো, সো রুট বানানোর পর ডিলিট করার পর কি হবে সেটা আমি দেখাবো, আর যদি আমরা খুঁজে না পাই তাহলে সর্বশেষ যে ওই ফাইন্ডের মতো আর কি যে সর্বশেষ যেটা আমরা ভিজিট করি সেটাকে আমরা রুট বানাবো। সো এক্ষেত্রে যদি আমরা এটাকে রুট বানাতে চাই তাহলে আমাদের এখানে কোন সিনারির মধ্যে পড়ে, তো 30 হচ্ছে আমাদের সেখানে গিভেন এলিমেন্ট, সো এই সিনারিটা হচ্ছে আমাদেরকে জিগ জিগ সিনারি, তাই না? তো এই সিনারিটা হচ্ছে আমাদের কি জিগ জিগ, তো জিগ জিগ সিনারিটা কি করতে হয় যে আমাদের রোটেট 28 টু দা লেফট, ঠিক আছে? সো আমাদের কি করতে হবে 28 এখানে আসবে 30 দেন এখানে যাবে হচ্ছে 25, ঠিক আছে? দেন আসবে হচ্ছে আমাদের 15 দেন আসবে হচ্ছে 21 দেন আসবে 17, ঠিক আছে? তারপরে আসবে হচ্ছে এরপরে এটা কিরকম হবে যে রোটেট আমরা রোটেট 30 টু দা লেফট, ঠিক আছে? সো আমাদের এখানে এটা কিরকম হবে 28 তারপরে হচ্ছে আমরা এখানে কত হবে 25 দেন হচ্ছে 15 দেন 21 দেন এখানে 17 এখানে আসবে হচ্ছে 10 এখানে হচ্ছে 7 এখানে আমাদের 12, ঠিক আছে? সো আমরা 30 কে কি করছি আমরা রুটে নিয়ে আসছি, তাই না? সো আমরা যদি এখন 30 কে ডিলিট করে দেই 30 কে ডিলিট করে দেই সো এখন রুট কে হবে, এখানে হচ্ছে আমাদের রুট কে হবে, সো রুট হবে হচ্ছে যে আমাদের 30 ছিল হচ্ছে আমাদের এখানে রুট, তাই না? সো 30 যে লেফট চাইল্ড 30 যে লেফট চাইল্ড সেই লেফট চাইল্ডের সর্বশেষ রাইট চাইল্ডটা মানে হচ্ছে আমাদের কি সবচেয়ে বড়, তার মানে এটাকে যদি আপনাকে ইন অর্ডারে ট্রাভার্স করি আমাদের ইন অর্ডারে ট্রাভার্স করলে কিরকম হবে যে 7 10 12 তাই না 15 17 21 দেন আসবে হচ্ছে 25 28 দেন আসবে হচ্ছে 30, সো আমরা ইন অর্ডার ট্রাভার্সিং করার পর যেটা হবে ইন অর্ডার ট্রাভার্সিং কি 28, সো 28 হবে আমাদের এই ট্রেন হচ্ছে রুট, ঠিক আছে? এখন যদি এরকম কোনো সিনারিও হয় যে আমাদের ইউডিএর পরেরটা হচ্ছে না বাট আমাদের হচ্ছে কি এর আগে অনেক কিছু আছে তার মানে 28 এমন একটা পজিশনে আছে যেটা হচ্ছে এভাবে সরাসরি রুট হচ্ছে না, তো সেই ক্ষেত্রে এই 21 কে আগে কি করতে হবে ওই সাবট্রি রুটে নিয়ে আসতে হবে, সো এরকম একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, ওকে? সো আমি যদি এরকম একটা এক্সাম্পল দেখাই, সো আমাদের মূলত আমাদের ডিলিট গুলো এভাবে করতে হয় যে আমরা যে নোটটাকে আমরা ডিলিট করবো সেটাকে প্রথমে আমরা রুটে নিয়ে আসবো তারপর ডিলিট করবো, সো আমি রুটে নিয়ে আসার পর এরকম একটা সিনারিও আমি দেখাচ্ছি, ওকে? ঠিক আছে, সো এখানে এক্ষেত্রে যদি আমি কি করি ডিলিট 21 করতে চাই 21 কে ডিলিট করতে চাই সো আমাদের প্রথমে কি করতে হবে এই 21 কে আমাদের রুটে নিয়ে আসতে হবে, তাই না? সো আমরাকে এই 21 কে আমরা কি করলাম রুটে নিয়ে আসলাম রুট, সো আমাদের এর মধ্যে কিছু কি আমাদের কি কিছু প্রসেস আছে যে আগের মতোই আর কি 21 কে আমরা কিভাবে রুটে নিয়ে যাব, ঠিক আছে? সো 21 কে রুটে নিয়ে যাওয়ার পর এরকম হবে যে 21 10 7 15 কিরকম হবে 17, ওকে?
এখানে পাশে আসবে হচ্ছে 28, 25, 30 ঠিক আছে। সো আমাদের 21 কে যখন আমরা রুটে নিয়ে যাব আমাদের এই এরকম সিনারিও হবে। সো এখন আমরা কি করব, 21 কে আমরা কি করে দেব, ডিলিট করে দেব ঠিক আছে। সো 21 এর এই পজিশনে আমরা কে বসবে, সো আমরা কি বললাম যে 21 এর যে লেফট লেফট ট্রি আছে, লেফট ট্রি রুট কে 10, সো এই 10 এর সর্বশেষ রাইট চাইল্ড ঠিক আছে। সো 10 এর রাইট কি আছে, 10 এর রাইট হচ্ছে আমাদের কি 15, 15 রাইট কে 17, সো এখানে বসবে হচ্ছে আমাদের কি 17 বসবে। আবার যদি আমরা ইন অর্ডার ট্রাভার্স করতে চাই হবে যে 7, 10 তাই না, 12, 15, 17 ছিল, তারপর ছিল আমাদের কি 21, 25, 28, 30 ঠিক আছে। সো আমরা কাকে ডিলিট করতে যাচ্ছি, 21 কে ডিলিট করতে যাচ্ছি। সো এর সামনে কি আছে, 17 আছে। সো আমাদের এখন এই আমাদের এখন কাজ হচ্ছে যে এই ট্রি এর জন্য 17 কে রুটে নিয়ে আসবো, তারপরে এর সাথে আমরা লিঙ্ক করে দেবো। সো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের এই এই সিনারিও এই সিনারিওর মধ্যে কি পড়ে, এটা কি হয়, এটা হচ্ছে জিগজ্যাগ সিনারিও তাই না, এটা হচ্ছে আমাদের কি জিগজ্যাগ জিগজিগ সিনারিও আমাদের এই ট্রি না, শুধুমাত্র এই ট্রি এর জন্য। সো এই ট্রি এর জন্য আমাদের যে সলিউশন সেটা কিরকম হবে, আমাদের প্রথমে কি করতে হবে যে রোটেট 15 টু দা কি করতে হবে, রোটেট 15 টু দা লেফট ঠিক আছে। সো এটা কিরকম আসবে যে 15 এখানে আসবে, 10 এখানে আসবে, 12 এখানে আসবে হচ্ছে, 7 এখানে আসবে হচ্ছে, 17 ঠিক আছে। সো এরপরে এরপরে কিরকম আসবে যে রোটেট রোটেট 17 টু দা লেফট, সো আমাদের কিরকম আসবে 17, 15 তাই না, 10 7, 10, 12, 7, 8, 15, 15, 10, 12, 7, 28, 25, 30 21 কে ডিলিট করে দেওয়া হবে এই সিনারিও ঠিক আছে। সো আশা করছি আমরা বুঝতে পেরেছি আর কি। সো আমাদের এই যেটাই করি না কেন, আমরা আমরা ডিলিট করি না কেন অথবা হচ্ছে সার্চ করি না কেন, ইনসার্ট করি না কেন, যে নোটটাকে আমরা ইনসার্ট করি সেটাকে আমাদের এনিহাও রুটে নিয়ে আসতে হবে ঠিক আছে। সো আমরা যদি এই স্পেসিফিক কমপ্লেক্সিটিটা ইয়ে করি, সো কমপ্লেক্সিটি অনেক আছে তাই না, যেহেতু এটা ব্যালেন্স মেনটেন করে না, তার মানে আমাদের যে স্পেসিফিক যেটা তৈরি হবে সেটা ব্যালেন্স নাও হতে পারে তাই না। সো আমরা জানি যে ব্যালেন্স বিএসটি যখন আনব্যালেন্সড হয়ে যায় তখন তার ম্যাক্সিমাম কমপ্লেক্সিটি হয় কি বিগ অফ এন তাই না, মানে হাইট অফ দা ট্রি। সো স্প্লিট ট্রির জন্য সেরকম যে যদি আমাদের স্প্লিট ট্রিটা আমাদের কি যায় লেফট এসকিউ ট্রি অথবা হচ্ছে রাইট এসকিউ ট্রি হয়, সো এসকিউ ট্রি কোন জিনিস গুলো যেগুলো হচ্ছে শুধুমাত্র এরকম এগুলোকে এটাকে বলতেছি আমরা হচ্ছে রাইট এসকিউ ট্রি, আর এটাকে বলতেছি আমরা হচ্ছে লেফট এসকিউ ট্রি। যদি এই ধরনের সিনারিও হয় তো সেই ক্ষেত্রে প্রথমবারের জন্য আমাদের কি কতগুলো কম্পারিজন দরকার, big of n, তাহলে এটা হচ্ছে আমাদের কি worst case comparison। এর পরের বার সো আমরা যখন একটা আইটেম কে খোঁজার জন্য big of n comparison নিলাম, কিন্তু পরের বার স্প্রেডশিটের সাথে সাথে কি করা হয় যে পরের বার ওই যে আইটেম টা আমি খুঁজছিলাম সেটা রুটে চলে আসে তাই না। সো পরের ক্ষেত্রে আমাদের কি কনস্ট্যান্ট টাইম লাগে, যেটা আমরা বলতেছি big of 1 ঠিক আছে। সো আমাদের স্প্রেডশিটের জন্য worst case হচ্ছে এটা, আর আমাদের এভারেজ কে হচ্ছে আমাদের ওই bst এর মতই log n ঠিক আছে, big of log n। বাট এখানে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সো আমাদের স্পেসিফিক অ্যাডভান্স হচ্ছে সেটা ডাটা ফাস্ট, আর তার হচ্ছে অ্যাভারেজ কমপ্লেক্সিটি এটা ঠিক আছে। তারপর হচ্ছে আমরা আমরা কি করতে পারি, এটা ক্যাশ মেমোরির মতো কাজ করে, যেটা আমরা ফ্রিকোয়েন্ট অ্যাক্সেস করেছি সেটা আমরা পরবর্তীতে যখন আমরা অ্যাক্সেস করতে চাইবো বা ট্রাভার্স করবো সেটা আমাদের কনস্ট্যান্ট টাইমে রেজাল্ট দিবে। আর আমরা ডিঅ্যাডভান্স কি, যে যদি আমাদের এসকিউ ট্রিটা হচ্ছে কি হয়ে যায়, আমাদের ট্রিটা হচ্ছে যদি এসকিউ ট্রি হয়ে যায়, লেফট এসকিউ ট্রি অথবা রাইট এসকিউ ট্রি, তার মানে ট্রি এর হাইট যদি আমাদের এরকম এন হয় তাহলে আমাদের কি করতে হবে ওই ট্রি এর প্রত্যেকটা এলিমেন্ট কে সার্চ করতে হবে প্রথমবারের জন্য, পরেরবার জন্য আমরা কনস্ট্যান্ট টাইম, এটা একটা ডিঅ্যাডভান্টেজ। আরেকটা ডিঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা যখন ফাইন করতেছি তাই না, সো ফাইন সার 20 30 যাই করি না কেন, সো আমরা ফাইন করতেছি শুধুমাত্র কি আছে কি নাই সেটার জন্য, বাট ওইটাকে আবার কি করা লাগতেছে আমার সেটা আমার রুটে নিয়ে আসা লাগতেছে, তার মানে এখানে কিছু আমাদের কি ফাইন্ডের জন্য কিছু এক্সট্রা অপারেশন আছে, এক্সট্রা অপারেশন যেটা আমাদের অন্য কোনো কি ছিল না, অন্য কোনো অ্যালগোরিদম বা অন্য কোনো মেথডে ছিল না, তার মানে আমরা এখানে ফাইন্ড করলেও আমাদের কি কিছু অপারেশন করতে হচ্ছে যে ফাইন্ড কিটা রুটে নিয়ে আসার জন্য, তাহলে এখানে এই কাজটুকু আমাদের এক্সট্রা করতে হচ্ছে। সো আমরা এতটুকু করার পরও আসলে আমাদের ফার্স্ট এক্সেস পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মেইন ইস্যু, তার মানে স্ক্রিপ্টের সাহায্যে
আমরা রাডারকে ফাস্ট অ্যাক্সেস করতে পারি, এটা হচ্ছে আমাদের একটা মেইন ফোকাসিং বিষয়। সো আমাদের স্ট্র্যাটেজি আমরা কেন ব্যবহার করবো, কি জন্য ব্যবহার করবো, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ইনসার্ট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে ফাইন্ড করতে হয়, আমরা সবকিছু দেখলাম। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ, আর অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া আসলে ক্লিয়ার হওয়া যাবে না। আমরা আরো দু তিনটা নিজে নিজে আমরা ট্রি ড্র করে আমরা নিজে নিজে এক্সাম্পল টেস্ট করে আমরা দেখবো, এবং সাথে সাথে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা গিয়ে এগুলো চেক করতে পারি। ঠিক আছে, আমি ওয়েবসাইটের নামটা দিয়ে দিচ্ছি। সো আমরা এই ওয়েবসাইট থেকেও আমাদের কি করতে পারি, আমরা এই স্ট্র্যাটেজি আসলে হলো কি হচ্ছে না, বা এটা ইনসার্ট করলে ট্রির অবস্থা কিরকম হবে, এটা ডিলিট করলে ট্রির অবস্থা কিরকম হবে, এখানে সেটা ভিজুয়ালাইজ করা আছে আর কি। আমি সেই অ্যাড্রেসটা লিখে দিচ্ছি, হ্যাঁ, যে www.cs.usfca.edu, ঠিক আছে, স্ল্যাশ ভিজুয়ালাইজেশন আমরা আসলে এখান থেকে অনেক হেল্প পাবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের এখানে শেষ। সো তোমরা আসলে চেষ্টা করো এভাবে। সো থ্যাংক ইউ।